এই যে বাংলাদেশের একটা মানুষের একটা বড় অংশকে ব্যক্তিগত কিছু সুবিধা দিয়ে যে দাস বানিয়ে ফেলছে, মানুষের মন থেকে যে গণতন্ত্রটা সরিয়ে ফেলছে, আজকে এইটাই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জাতির জন্য দুঃসংবাদ। দলের ভিতরে দলের বিপক্ষে কথা বললে আপনার কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা, অথবা কোনো পদ পাবেন কিনা, ভবিষ্যতে নমিনেশন চেয়ে নমিনেশন পাবেন কিনা, এই জায়গাটায় এই পরিবারতান্ত্রিক রাজনীতি, ডাইনেস্টি রাজনীতি, আপনাদের মতো সচেতন মানুষকেও তারা ওখানে নিয়ে দলীয় দাস বানাতে সমর্থ হয়েছে। সেটা কিভাবে হবে, সেই কনসিকোয়েন্সটা যেন ইরাক এবং লিবিয়ার মতো বাংলাদেশ বাংলাদেশ নামক একটা দেশ এবং বাংলাদেশের জনগণ উপরে না চাপায়, এবং সেই রকম পরিস্থিতি যদি হয় তাহলে সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ নেবে। যখন একটা সরকার জনভিত্তির উপর না থাকে, যেমনটি আমি আমার প্রথম ফেজে বলেছি, তখন তারা এই ধরনের কথাই বলে এবং সবকিছু তখন ষড়যন্ত্র মনে হয়। একটি সরকার যখন জনভিত্তির উপর না থাকে, ন্যায্যতার উপরে না থাকে, যখন ভোগবাদিতায় লিপ্ত হয়, তখন তারা মনে করে যে সবাই তাদেরকে সার্ভ করবে, তার ভোগবাদিতায় যোগান দিবে, তারা যেভাবে খুশি রাষ্ট্র চালাবে, সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ধ্বংস করবে, আর কেউ কিছু বলতে পারবে না। তো আপনি যখন ক্ষেত্রটা প্রস্তুত করেন, যখন এইটা তো তাজউদ্দিন সাহেব বলেছিল যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পর যদি রুদ্ধ করে বাকশালের মাধ্যমে, তাহলে তো অঘটনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে। তো আওয়ামী লীগ তো সেখান থেকে কোনো লেসন লার্ন এখন পর্যন্ত করতে পারেনি। তো আপনি রাষ্ট্র রাষ্ট্র নিয়ে যা খুশি তাই করবেন, আপনি সুইস ব্যাংকে টাকা জমাবেন, সেইখান থেকে 97% টাকা উঠে এখন আবার শোনা যাচ্ছে দুবাই এবং কাতারে নিয়ে যাবেন, কারণ সেইটা যদি আবার স্যাংশনের আওতায় পড়ে, আপনি বেগমপাড়া বানাবেন, আপনি বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থাকে দলীয়করণ করবেন, আপনি ধরাছোঁয়ার বাইরে থাকবেন, রাষ্ট্রের চতুর্থ কর্নার সৃষ্টি হবে, 12 ভূঁইয়া সৃষ্টি হবে, একজন চালাবে সরকার প্রধান, আরেকজন এইটা, আরেকজন ওইটা, মানে এই ধরনের একটা পরিবেশ যখন সৃষ্টি হবে, এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা শুরু হবে, তখন তো মানুষ তাকে সরাবার জন্য যে কোনো পন্থা অবলম্বন করবে। এটা তো পৃথিবীর সব জায়গায় ঘটেছে। এবং যখন স্বৈরতান্ত্রিকে তো হয়, তখন স্বৈরতান্ত্রিক মন এরকম হয় যে তারা কোনো বাস্তবতা বুঝতে পারে না, যেমন চসেস্কু বুঝতে পারে নাই, তাকে যখন গণ আদালতে বিচার করে ফায়ারিং স্কোয়াডে নেওয়া হলো, তখনও বলে তোমরা আমাকে কেন মারছো, আমি তো প্রেসিডেন্ট তোমাদের। তো এটা তো বাস্তবতা থেকে দূরে সরে যায়। এবং যে দেশের একটা জনগণের একটা অংশ একেবারে দাসত্ব বরণ করে নেয়, যে 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 দল করে সেই দলের নেতা কর্মীরা, যত বড় বড় নেতারা যত ভুল করুক, তাদের কোনো সমালোচনা করে না। আজকে যে এই এই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিদেশে সফরে যায়, একটা সফরে 200, 150, 300 লোক নিয়ে ভিজিটে যায়, কার টাকায় ভিজিটে যায়, জনগণের জন্য তারা দেশের স্বার্থে তারা কি আনয়ন করে। আজকে এই দলগুলোর ভিতরে এটা সবসময় হয়েছে, আমি শুধু আওয়ামী লীগকে বলছি না, যে দলগুলোর ভিতরে আজকে কোনোদিন কোনো এই কার্যনির্বাহী কমিটিতে এই ডিবেটটা কি কখনো হয়েছে যে আপনি 275 জন নিয়ে কেন নিউ ইয়র্কে গেলেন? উনি যে দেশে থাকে আজাদ সাহেব, সেই দেশে তো এটা করতে পারে না, সেইখানে মোশতাক কেন সৃষ্টি হয় না? কারণ কনস্টিটিউশনালি তারা সেট করতে পেরেছে যে 2 টার্মের বেশি কোনো প্রেসিডেন্ট থাকবে না, এবং নির্দিষ্ট টাইমে 4 বছর পরে নির্বাচন হবে, এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হবে। তো আমি যে বললাম যে বন্ধুত্ব, এই যে নেতৃত্বের বন্ধুত্ব, এই যে বাংলাদেশের একটা মানুষের একটা বড় অংশকে ব্যক্তিগত কিছু সুবিধা দিয়ে যে দাস বানিয়ে ফেলছে, মানুষের মন থেকে যে গণতন্ত্রটা সরিয়ে ফেলছে, আজকে এইটাই বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ জাতির জন্য দুঃসংবাদ। সেইখানে যে রাজনীতিটা এমন কুৎসিত পর্যায়ে চলে গেছে, আপনি নিশ্চিত জানেন পতন হবে, আওয়ামী লীগের পতন হবে, বিকজ দিস ইজ দ্য কোর্স অফ দ্য হিস্ট্রি, সেটা আজকে হোক, কালকে হোক, 10 দিন পরে হোক, 2 বছর পরে হোক, পতন হবেই, পতনটা সময়ের ব্যাপার মাত্র। তো আপনি আগে বললেন কি, আমি গ্যাস দেই নাই সেই জন্য আমাকে ক্ষমতা আসতে দেয় নাই, এদেশের মানুষকে এটা বিশ্বাস করে? আপনার কাছে যদি সেন্ট মার্টিনস দিয়ে যদি আপনি থাকতে পারেন আওয়ামী লীগ ক্ষমতায়, তাহলে অনেক আগে সেন্ট মার্টিনস দিয়ে দিত। আজকে আমেরিকান ফরেন অফিস থেকে স্টেটমেন্ট দিয়ে বলছে সেন্ট মার্টিনস এর ব্যাপারে কোনো আলোচনা, কোনো প্রস্তাব, কোনো কিছু হয়নি। এদেশের মানুষ ওই আমেরিকার ওই স্টেটমেন্টটা বিশ্বাস করে,
কিন্তু আওয়ামী লীগের কথা বিশ্বাস করে না, কারণ ওইটা একটা কুরাজনীতির একটা ইস্যু বানায় রাখলো যে ভবিষ্যতে যাতে বলতে পারে যে আমি আমাকে এমডিকে ক্ষমতা ছড়াই দিয়েছে কেন আমি সেন্ট মার্টিন দেই নেই বলে। এখন মানুষ অনেক সচেতন, এখন আপনি যে ইউটিউব করেন, আপনি পানের দোকানে যান, তারাও এই কথা শুনে। অতএব মানুষকে 71 থেকে 75 যেভাবে লাভ দিয়েছেন, অথবা এই 90 সাল পর্যন্ত যে শাসন ব্যবস্থা চলছে, তখন পিটিভি ছিল সাহেব বিবি গোলামের বক্স, এখন মানুষ অত্যন্ত সরব, সত্য তারা খুঁজে বের করে আনতে পারে। অতএব এই কুরাজনীতি হলো এই বাংলাদেশের সবচেয়ে বড় ধরনের একটা জনস্বার্থের বিপক্ষের একটি ব্যবস্থা। আজাদ সাহেব বলেছিলেন যে মোদী ভিজিটে গেছে, মোদীকে স্যাংশন করেছিল। ইয়েস, পরিস্থিতি চেঞ্জ হয়, সেটা তো নেলসন ম্যান্ডেলার ক্ষেত্রে ঘটেছে, কিন্তু সেখানে তো 75 জন কংগ্রেসম্যান তার বিরুদ্ধে ভয়েস রেজ করেছে, অর্থাৎ সেখানে তো ভয়েস রেজ করা যায়। বাংলাদেশে মোদী আসলো, কিছু এখানে ইসলামপন্থী কিছু লোক তার সেটা বিরোধিতা করলো, তাদের উপর আপনি গুলি চালালেন কেন? এমনিতে তো আজকে কংগ্রেসম্যানদের উপরে গুলি চালায় নাই, অথবা গ্রেপ্তার করে নাই, অথবা মিথ্যা মামলা করে নাই। আপনি তো সুশাসিত দেশে থাকেন আজাদ সাহেব, আপনি সেই দেশের বেনিফিট ভোগ করছেন, কিন্তু সেই দেশ যেভাবে সুশাসন ন্যায় বিচার নিশ্চিত করছে, যেভাবে চোরকে বিচারের সম্মুখীন করছে, যেভাবে লুটেরাদেরকে বিচারের সম্মুখীন করতে পারে, ট্রাম্পকে যেভাবে বিচারের সম্মুখীন করতে পারে, দুর্ভাগ্য হলো আপনি ওখানে থেকে পার্টিসিপেট করছেন, কথা বলছেন, কিন্তু এই কথাটা বলছেন না এখানে। কারণ ওই যে কোথায় জানি কি একটা আছে যে দলের ভিতরে দলের বিপক্ষে কথা বললে আপনার কোনো স্বার্থ ক্ষুণ্ণ হয় কিনা, অথবা কোনো পদ পাবেন কিনা, ভবিষ্যতে নমিনেশন চেয়ে নমিনেশন পাবেন কিনা, এই জায়গাটায় এই পরিবর্তান্ত্রিক রাজনীতি, ডাইনেস্টি রাজনীতি, আপনাদের মতো সচেতন মানুষকেও তারা ওখানে নিয়ে দলীয় দাস বানাতে সমর্থ হয়েছে। আমি সরি টুছে, তো সেন্ট মার্টিনস আসলে কোনো ইস্যু নয়, এটা একটা কুরাজনীতির ইস্যু। আমাদের আমাদের প্রফেসর সাহেব বললেন কর্নেল তাহের, কর্নেল তাহেরকে যারা চ্যাম্পিয়ন করতে চায় তাদেরকে আমি বলবো মেজর হাফিজের একটি বই আছে, সেই বইটা পড়া, সেই বইটা যদি পড়েন তাহলে উনি রিয়াল পরিস্থিতি বুঝতে পারবে। কারণ সেই সময় তিনি 46 ব্রিগেডের ব্রিগেড মেজর ছিলেন, যে প্রত্যেকটা ঘটনা তিনি নিজের চোখে দেখছে। কর্নেল তাহের ছিল একটা ফ্লুক মাস্টার, ঘটনা 75-এর 15 আগস্টের কু, এরপরে 3 নভেম্বর কু, এবং 7 ডিসেম্বর যে জিয়াউর রহমান মুক্ত হলো, মূলত দ্বিতীয় ফিল্ডের কর্নেল আমিন সহ অনেক অফিসার সেখানে সৈনিক জনতা ছিল। কর্নেল তাহিরের তাহের এইটাকে জিয়াউর রহমানের যেহেতু ইস্যুটা আসছে আমি শেষ করতে দেন আমাকে, যে সে সময় তার যে জনপ্রিয়তা ছিল সেটাকে কাজে লাগায় উনি একটা পরিস্থিতি সৃষ্টি করতেছিল, যেভাবে সে কু করেছে যে সৈনিক সৈনিক ভাই ভাই অফিসারদের কল্লা চাই, পৃথিবীর কোথাও এটা আমরা কখনোই শুনি নাই। অফিসার বিহীন একটা সেনাবাহিনী হতে পারে? প্রফেসর সাহেব কি এগ্রি করবে? আপনি মসজিদে কি ইমাম ছাড়া কি নামাজ হয় নাকি? তো উনি অফিসার বিহীন সৈনিক করতেছিল। তো ওনার উনি যে সেই সময় কু করেছে সেই কু বিচার হয়েছে, কিন্তু ওনার অযাচিত ঘটনায় যে 13 জন অফিসার মারা গেছে সেইটা বিচার এখন পর্যন্ত হয় নাই। যারা ঘটনা জানে এই সম্বন্ধে, যারা লেখাপড়া করছে, তাদের সম্বন্ধে কোনো কোনো সন্দেহ নাই। সর্বশেষ কথাটা বলি যে ইউএসএ এমন একটি রাষ্ট্র, তারা যাকে ধরে তাকে ছাড়ে না, কিছু না একটা কিছু না একটা কিছু করে। তো আজকে ইউএসএ যে আওয়ামী লীগকে ধরেছে, যারা তাদের অ্যাম্বাসেডারের উপর 3 বার হামলা করেছে, এইটার কনসিকোয়েন্সটা কিভাবে হবে, সেই কনসিকোয়েন্সটা যেন ইরাক এবং লিবিয়ার মতো বাংলাদেশ বাংলাদেশ নামক একটা দেশ এবং বাংলাদেশের জনগণ উপরে না চাপায়, এবং সেই রকম পরিস্থিতি যদি হয় তাহলে সেটা দায় দায়িত্ব সম্পূর্ণ আওয়ামী লীগ নেবে। অতএব ভালো ভালো যদি বুঝে, যদিও ইন্ডিয়া রাশিয়া এবং চাইনিজ ব্লক তার পক্ষে আছে, ইতিহাস বলে কোন সরিসরি সরকার সাধারণত এই ধরনের চাপে ইমিডিয়েটলি ক্ষমতা ছেড়ে দেয় নাই, বাট ইভেন্সুয়ালি আওয়ামী লীগের পতন হবে। কিন্তু এই আওয়ামী লীগ ওই জায়গায় যাতে দেশটা না নিয়ে যায় যে লিবিয়া এবং ইরাকের মতো দেশ এবং জাতি ধ্বংস হয়ে যায়, সেইটাই আমার একমাত্র প্রত্যাশা আওয়ামী লীগের কাছে, যদিও প্রত্যাশা করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের নিকট। ধন্যবাদ।